गुड मॉर्निंग एवरीवन, आमी श्रीतिकना रॉय, बंशीहारी बालिका विद्यालय वोकेशनल ट्रेनर और आमार ट्रेनिंग प्रोवाइडर हलो ओरियन एडुटेक प्राइवेट लिमिटेड। तो आज के आमादेर टॉपिक की? आज के आमादेर टॉपिक हलो निष्क्रिय कम्पोनेंट्स बा पैसिव कम्पोनेंट्स तोमरा जेटाके बोलो, आर तार मध्ये आमरा जानबो इंडक्टर, फ्यूज एवं थार्मिस्टर। तो निष्क्रिय कम्पोनेंट सम्बन्धे तोमादेर आइडिया आछे तई ना? कि हय, आमादेर बेसिक इलेक्ट्रिक सार्किटे दुई रकमेर कम्पोनेंट्स थाके, सक्रिय बा एक्टिव এবং নিষ্ক্রিয় বা প্যাসিভ। তো নিষ্ক্রিয় কম্পোনেন্টস কোনগুলো? যেগুলো আমাদের কোনো শক্তি প্রদান করতে পারে না ভোল্টেজ বা কারেন্টের আকারে। শুধুমাত্র কি হয়, আমরা যখন বাইরে থেকে শক্তির উৎস দিচ্ছি সার্কিটে, তখন এরা শক্তিটা গ্রহণ করে এবং কাজ করতে শুরু করে। আর কি হয়, এরা হচ্ছে তোমার সক্রিয় কম্পোনেন্টের মতো একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজের দরকার হয় না কাজ করার জন্য। এরা যখন আমরা সার্কিটে কানেক্ট করছি অটোমেটিক্যালি কাজ করতে স্টার্ট করে দেয়, তাই না? তো উদাহরণস্বরূপ তোমরা জানো কি কি, রেজিস্টার, ক্যাপাসিটার, এই ইন্ডাক্টর, ফিউজ, থার্মিস্টার, এগুলো সবই হলো আমাদের নিষ্ক্রিয় কম্পোনেন্টস। তো আজকে আমরা জানবো কি ইন্ডাক্টর, ফিউজ এবং থার্মিস্টার কি, এগুলো কিভাবে কাজ করে, কোথায় আমরা ব্যবহার করি সেগুলো। তো চলো শুরু করা যাক। ফার্স্টেই আছে ইন্ডাক্টর। তো ইন্ডাক্টর কী জিনিস? ইন্ডাক্টর হলো একটি দুটো টার্মিনালের ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যা বৈদ্যুতিক শক্তিকে চৌম্বক ক্ষেত্ররূপে স্টোর করতে ব্যবহৃত হয়। তাহলে আমরা বুঝতেই পারছি ইন্ডাক্টর হলো এমন একটা কম্পোনেন্ট যেটা কিনা আমাদের শক্তিকে সঞ্চয় করবে। আর সেটা কী রূপে সঞ্চয় করবে? চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড রূপে সঞ্চয় করবে। তো এর গঠনটা একটু দেখি কী হয়। এটা একটা কেন্দ্রীয় অংশ যেটা কিনা কোর বলা হয়, সেটা থাকে আমাদের। তো এই কোরটা কী নিয়ে গঠিত, মানে কী দিয়ে গঠিত হয় আমাদের? হয় প্লাস্টিক, না হলে ফেরাইট টাইপের একটা মেটেরিয়াল দিয়ে আমাদের এই কোর পার্টটা গঠিত হয়। এই কোরটাকেই কিন্তু আমরা কী করি, একটা পরিবাহী তার দিয়ে কয়েলের আকারে জড়াই। দেখো, সেকেন্ড ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে কী করে একটা কোরের বাইরে কয়েল, মানে জড়িয়ে একটা ইন্ডাক্টর তৈরি করা হচ্ছে, বুঝতে পারলে? তো এই ইন্ডাক্টর কী হয়, বিভিন্ন রকমের হয় দেখতে। দেখো থার্ড ছবিটাতে বিভিন্ন প্রকার ইন্ডাক্টরের মানে গঠন দেখানো আছে। তো এই ইন্ডাক্টরটা কী করে কাজ করবে আমরা জানি। একটা কোনো একটা, ধরো সোজা আমরা একটা যদি তড়িৎ পরিবাহী তার নিই, তার চারপাশেও কী হয় আমাদের তড়িৎ চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, জানো তোমরা, কিন্তু ওটা অতটা স্ট্রং হয় না। এখানে যেহেতু আমরা কয়েলের আকারে কী করছি, পরিবাহী তারটাকে জড়াচ্ছি, তো সেখানে আমাদের যে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে সেটা কী হবে, অনেকটা বেশি স্ট্রং হবে। ছোটো ছোটো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, সেটাই কী হবে একটা বড় আকারের নিয়ে কী হবে আমাদের ইন্ডাক্টরটা গঠন হবে। তো যখন আমরা বাইরে থেকে তোমার শক্তির উৎস কানেক্ট করছি বা ধরো তড়িৎ পরিবাহিত করছি সার্কিটে, তখন কী হবে, সার্কিটটা একটু উত্তপ্ত হবে, একটু গরম হবে, যার ফলে এই ইন্ডাক্টরে ওই ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে এবং কী হবে আমাদের তড়িৎ বা শক্তিটা কিন্তু এখানে সঞ্চয় হয়ে যাবে কিছুক্ষণের জন্য, যেটা আমরা পরে ব্যবহার করতে পারি, তাই না? কানেকশন যদি আমরা অফও করে দিই তখনও কী হয়, আমাদের শক্তিটা কিন্তু সঞ্চয় হয়ে থাকে এই ইন্ডাক্টরে, যেটা আমরা অন্য কাজে লাগাতে পারি। এইভাবে কিন্তু একটা ইন্ডাক্টর কাজ করে। তো ইন্ডাক্টর আমরা কোথায় ব্যবহার করি? ইন্ডাক্টর কিন্তু আমরা সেন্সর হিসেবে কাজ করাতে পারি বা কোনো যন্ত্রপাতির টিউনিং এর ক্ষেত্রে আমরা ইন্ডাক্টর ব্যবহার করি। তো উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ধরো আমরা একটা ওয়্যারলেস চার্জার যেটা দিয়ে আমরা ফোন চার্জ করি, সেখানে কী হয়, তো কোনো কানেকশন তো থাকছে না, থাকছে চার্জার আর ফোনের মধ্যে কোনো কানেকশন থাকছে না, কিন্তু কোনো একটা সেন্সর ডিভাইস নিশ্চয়ই কাজ করছে, যার জন্য ট্রান্সমিশনও হচ্ছে, রিসিভও হচ্ছে। ট্রান্সমিশন হচ্ছে কোথা দিয়ে, চার্জারটা দিয়ে, আর রিসিভ হচ্ছে ফোন দিয়ে, তাই না? যার ফলে ফোনটা চার্জ হচ্ছে। তো সেখানে একটা সেন্সর টাইপের যে জিনিসটা কাজ করছে সেটাই হচ্ছে আমাদের কি, ইন্ডাক্টর। এছাড়া তোমরা দেখবে মেট্রো স্টেশনে যে মেট্রো রেলের টিকিট কাটা হয়, হ্যাঁ সেটাও কিন্তু আমরা, বা কয়েন বলো বা টিকিট বলো, সেটা কিন্তু আমরা একটা সেন্সরের মতো মানে ইয়েতে টাচ করাই। হ্যাঁ, টাচ করালে কিন্তু বুঝতে পারে যে হ্যাঁ এই টিকিটটা ভ্যালিড, আর এটা কত দূর অবধি কাটা আছে, কত টাকা দিয়ে কাটা হয়েছে সেটাও কিন্তু সেন্স করতে পারে। তো সেন্সিং যে ওই কম্পোনেন্টটা সেটা কী, ওখানে
সেটা কিন্তু আমাদের এই ইন্ডাক্টরই, বুঝতে পারলে? তো এসব জায়গায় আমরা ইন্ডাক্টরটা ব্যবহার করি। এরপর দেখো ফিউজ। ফিউজ কি? ফিউজ হলো এমন একটি যন্ত্রাংশ যা অতিরিক্ত তড়িৎ প্রবাহের হাত থেকে বৈদ্যুতিক ব্যবস্থাকে রক্ষা করতে ব্যবহার করা হয়। ফিউজকে কিন্তু আমরা ওভার কারেন্ট প্রোটেক্টিভ ডিভাইস বলি। কেন বলি? কারণ কি, তোমরা বাড়িতে বলতে শুনবে যে ফিউজটা জ্বলে গেছে বা ফিউজটা পুড়ে গেছে। তো সেটা কেন হয়? আমাদের কী হয়, মেইন লাইনে কিন্তু সার্কিটের সঙ্গে ফিউজ সবসময় সিরিজে বা শ্রেণী সমবায়ে কানেক্ট করা থাকে। আর এই ফিউজে থাকে একটা ফিউজ তার বা ফিউজ ওয়্যার। দেখো ছবিতে দেখানো আছে, তিন রকমের ফিউজ দেখানো আছে, সেখানে ফিউজ তারগুলো কীরকম দেখতে হয় সেগুলো দেখানো আছে। তো এই ফিউজ তারগুলো কিন্তু কিছুই না, বেসিক্যালি একটা নিম্ন গলনাঙ্কের ধাতু, ধাতব তার। ঠিক আছে, নিম্ন গলনাঙ্কের কেন লাগানো হয়? কারণ কি, ধরো আমাদের কোনো একটা সার্কিটে তো একটা রেটেড কারেন্ট থাকেই, যে এই সার্কিটটার মধ্য দিয়ে এই পরিমাণ কারেন্ট যাবে। তো তার চেয়ে যদি বেশি পরিমাণ কারেন্ট চলে যায় কী হবে, সার্কিটটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই না? উত্তপ্ত হয়ে যাবে, জ্বলে যাবে, সার্কিটটা নষ্ট হয়ে যাবে। তো সেটাই যাতে না হয়, তাই আমরা কিন্তু এই ফিউজটা ব্যবহার করি। কী হয়, যখন আমাদের অতিরিক্ত কারেন্ট যাচ্ছে, গরম হচ্ছে সার্কিটটা, তখন কী হবে, এই যে ফিউজ তার যেটা আছে সেটা কী হয়, নিম্ন গলনাঙ্কের যেহেতু হয়, উত্তপ্ত হয়ে কী হয়, গলে যায় এটা। এবার নিজেও গলে গিয়ে কী করে, সার্কিটকে বিচ্ছিন্ন করে দেয়, সার্কিটের কানেকশনটাকেই ও বিচ্ছিন্ন করে দেয়, যার ফলে কী হবে, সার্কিটে আর অতিরিক্ত কারেন্টটা প্রবাহিত হতে পারছে না, যার জন্য সার্কিটটা আমাদের বেঁচে যাচ্ছে, সার্কিটটার কোনো ক্ষতি হচ্ছে না। এইভাবে কিন্তু আমাদের একটা ফিউজ কাজ করে, বুঝতে পারলে? তো ফিউজ কোথায় ব্যবহার করা হয় তোমরা বুঝতেই পেরেছো, যে সব জায়গায়, যেখানে যেখানে আমাদের কানেকশন আছে, বাড়িতে, অফিসে, সব জায়গায় কিন্তু আমাদের এই ফিউজটা ব্যবহার করা হয়। এরপর দেখো কি, থার্মিস্টর। তো থার্মিস্টর কি? এটা কিন্তু এক ধরনের রেজিস্টারই, ঠিক আছে? যেই রেজিস্টারগুলো কি হয়, আমাদের উষ্ণতার উপর নির্ভর করে, যার জন্য এসছে থার্মো, বুঝতে পারলে? তো রেজিস্টার তোমরা জানোই, রেজিস্টার কি, যেগুলো কি হয় আমাদের তোমার ইলেকট্রিক চার্জ বা তড়িৎকে বাধা দেয় সার্কিটে, তাই না? তো এটাও এক ধরনের রেজিস্টারই, যেটা কিনা শুধুমাত্র উষ্ণতার উপর নির্ভর করে বলে এরকম নাম হয়েছে, থার্মো প্লাস রেজিস্টার থার্মিস্টার, বুঝতে পারলে? তো এই থার্মিস্টারগুলো বিভিন্ন রকম দেখতে হয়, কীরকম কীরকম শেপের হয় দেখো ছবিতে দেখানো আছে। এই থার্মিস্টার কিন্তু আমাদের বেসিক্যালি দুই রকমের হয়। কি কি? একটা হচ্ছে পিটিসি বা পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট বা ধনাত্মক তাপমাত্রা গুণাঙ্ক। কেন নাম হয়েছে এরকম? ধনাত্মক এই জন্য কারণ এটা সমানুপাতিক উষ্ণতার সঙ্গে। কীরকম? যেমন ধরো উষ্ণতা যদি বাড়ে তাহলে কী হবে, এর রেজিস্ট্যান্স ক্ষমতাও বাড়বে, যদি উষ্ণতা কমে যায় তাহলে এর রেজিস্ট্যান্স ক্ষমতাও কমে যায়। বেসিক্যালি কিছুই না, সমানুপাতিক উষ্ণতার সঙ্গে, বুঝতে পারলে? তো এই ধরনের রেজিস্টার বা থার্মিস্টরকে বলা হচ্ছে পিটিসি। আর ঋণাত্মক তাপমাত্রা গুণাঙ্ক বা এনটিসি কোণগুলো, যেগুলো হচ্ছে আমাদের উষ্ণতা ধরো বাড়ার সঙ্গে সঙ্গে রেজিস্ট্যান্সটা কমছে বা উষ্ণতা কমার সাথে সাথে রেজিস্ট্যান্সটা বাড়ছে, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে উষ্ণতার সঙ্গে, সেই সব আমাদের থার্মিস্টরকে বলা হয় এনটিসি বা ঋণাত্মক তাপমাত্রা গুণাঙ্ক। তো আমাদের বেসিক্যালি এনটিসির ব্যবহারই বেশি, ঠিক আছে? তো এই থার্মিস্টরগুলো আমরা কোথায় ব্যবহার করতে পারি, যেখানে থার্মাল সেন্সরের দরকার হয়, বুঝতে পারলে? যেমন ফায়ার অ্যালার্ম, ঠিক আছে, যেখানে তোমার আগুন লাগলে হঠাৎ করে অ্যালার্ম বেজে ওঠে, তাই না? ওখানে একটা ফায়ার সেন্সর দরকার, যেখানে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আগুন লেগে গেছে, তাপমাত্রা বেড়ে গেছে, তাই না? তো সেখানে এই থার্মিস্টার ব্যবহার করা হয়, বা ওভেন বলো বা রেফ্রিজারেটর বলো, যেসব যেসব জায়গায় আমাদের জাস্ট থার্মাল মানে তোমার সেন্সরের দরকার হচ্ছে, উষ্ণতার উপর ভিত্তি করে সেন্স করছে, বুঝতে পারলে? যেমন ডিজিটাল থার্মোমিটারেও কিন্তু আমাদের এই থার্মিস্টর ব্যবহার হয়ে থাকে। তো এই হচ্ছে আজকে আমাদের টপিক, আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।